বার্সায় ফিরতে 5 বার ফোন করেছেন নেইমার। সবাইকে স্বপ্নবাজ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? দেশ বিদেশের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধীরে ধীরে ব্রাজিল সুপারস্টার নেইমারের পিএসজি থেকে বার্সেলোনায় ফেরার গুঞ্জনটি আরও স্পষ্ট হয়ে উঠছে। পিএসজিতে গিয়ে নিজের ভুল বুঝতে পেরেছেন বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়। ক্লাবের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা খুঁজে পাচ্ছেন না তিনি। এছাড়া বর্তমান কোচ টমাস টুখেলের উপর তিনি মহাবিরক্ত। তাই বার্সেলোনায় ফেরার জন্য ব্যাকুল নেইমার একের পর এক ফোন করে যাচ্ছেন ক্লাবটির কর্তা ব্যক্তিদের। 2017 সালে বার্সেলোনা ছেড়ে 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার। তাকে ফেরানোর অনেক চেষ্টা করেছিল তার বার্সা সতীর্থ মেসি সুরাইসা, কিন্তু নেইমার ফিরেননি। কিছুদিন আগে মেসি আবার বলেছেন তিনি এখনও নেইমারের বার্সায় ফেরার অপেক্ষায় করেন। অন্যদিকে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ নেইমারকে দলে টানতে অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু নেইমার নাকি বার্সাতেই ফিরতে চান। স্প্যানিশ মিডিয়াকে নাকি নেইমারের বাবা বলেছেন, আমার ছেলে পিএসজিতে গিয়ে অনেক কষ্ট পাচ্ছে, দল বদলের পুরো বিষয়টাতে যে যথেষ্ট দুঃখিত সে ফিরে আসতে চাই। নেইমারকে ফিরে পাওয়ার জন্য মিডিয়ার সামনে মেসি ছাড়াও বার্সার বেশ কয়েকজন খেলোয়াড় সম্প্রতি মুখ খুলেছেন। এছাড়াও শোনা যাচ্ছে বছরখানেক আগে 142 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুল থেকে বার্সেলোনায় আসা ফিলিপে কুতিনোকে পিএসজির কাছে বিক্রি করে দিতে চায় বার্সা। সেই অর্থেই পিএসজি থেকেই নেইমারকে আনতে চাচ্ছে তারা। এ সপ্তাহে বার্সার এক প্রতিনিধি দল নেইমারের সঙ্গে দেখা করতে ব্রাজিল গিয়েছিল বলে জানা গেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন সবাই। অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলবেন।